মহানগরীত প্রকৃত অসমিয়াগিরি 33 বছরের পূর্বেই শিবসাগরের হাপেখাতির পড়া গুয়াহাটিলে বহু বুকুত সপন লৈ পেলে এজন ব্যক্তি আহিছিল আর সেই ব্যক্তিজনে এতিয়া দেখুৱাইছে এখন পান দোকানের জড়িয়ে প্রকৃত অসমিয়াগিরি 33টা বছর পূর্বে বুকুত অজুত সপন লৈ গুয়াহাটিলে আহিছিল এই মানুষজন ঘাট প্রতিঘাতর মাজেরে 28টা বছর পূর্বে তেওঁ প্রতিষ্ঠা করেছিল এইখন পানের দোকান এতিয়া চাওক মানুষজনলৈ সম্পূর্ণ চীনা মানুষের দরেই তেখেতর বেশভূষা প্রথম দেখাত আপুনি ভুলেই করিব আপুনি ভাবিব চীনের মানুষ গুয়াহাটিলৈ কোর পৰা আহিলে পিছে নহয় এই মানুষজন হৈছে প্রণব গগৈ উরফে বাবা অকল সকলে যদি এটা ভেকতে থকা যায় অলপ ধৰি ল অলপ ব্যক্তিক্রমী হলে অলপ মানে বেছি ভাল লাগে তো যদি এটা ভেকতে সবই থকা যায় মানে ইমানটা ভাল দেখা না পায় তো সেইকাৰণে মানে কি হৈছে অলপ মো ভেকটো অলপ বেলেগতকৈ অলপ বেলেগ এই দাখনে হৈছে ইয়াত যিটো লিখা আছে যে ইয়াত কর্মই জীবন আটাইতকৈ ডাঙৰ সংগ্রাম এই সংগ্রামৰ মানে কি হৈছে কর্মৰ মানে প্রতীক হৈছে দাখন তো আমি যদি দা নহয় আমি একো কাম করব নোৱাৰো আপুনি দা নহলে হাজিৰাটাও নাপাব কবাত কিবা কর্ম খেতি কৰিবলে গলে দা এখন লাগিব তাৰমানে এইটো কর্মৰ প্রতীক হয় দা এখন সেইকাৰণে এই দা এখন মই কর্মৰ প্রতীক হিচাপে ৰাখি থৈছোঁ শিবসাগৰ হাপেখাতিৰ বাবা কিয় এনেকৈ থাকে সদাহাস্য বাবা আনতকৈ ব্যতিক্রম আনতকৈ কিছু পৃথক চিন্তাৰে থাকি নিজক উপস্থাপন করে প্রণব উরফে বাবাই কানত ফুলি থুতরি দাড়িরে সম্পূর্ণ চীনা মানুষের বেশভূষা প্রণবর ইয়াতে আহিছে আৰু আমার এতিয়া এশিয়ান গেমসও হাই গোল্ড মেডেলিস্ট জুলমণি শইকীয়া বাইদেউ বাইদেউ আহে আমার সীমান্ত শেখর ককাইদেউ আহে আৰু বর্তমান সেন্ট্রেল মিনিষ্টার পবিত্র ককাইদেউ তেখেতো মো ইয়াতে আহিছে জুবিন দাই মোক দেখিলে চাইনিজ বুলিয়ে মাতে হয় হয় চাইনিজ কি খবর এনেকা আৰু ভাল লাগে ভাল লাগে মো সচাকে জুবিন দাই মানে কবাত দেখা পালে মোক মানে মাত দিয়ে আর আর তেনেকুৱাটো লগ পোৱাও না যায় কেতিয়াবা কেতিয়াবা কোনোবা ফাংচনত বা কোনোবা অনুষ্ঠানত এনেকে জুবিন দাক লগ পোৱা যায় আৰু মহানগৰীৰ প্ৰকৃত অসমীয়াৰ অসমীয়াগিৰি চীনা মানুষের দরে বেশভূষা জুবিন গার্গে এওক মাতে চাইনিজ বুলি গুয়াহাটির পানের ব্যবসায় উজ্বলি উঠিছে এইজন ব্যক্তি প্রণব গগৈর পানের দোকানেই চলিছে নিজের সংসার দৈনিক 2000-2500 পান বিক্রি করে দোকান চাইনিজর এই পান দোকানলে আপনি যদি এবার যাওয়া নাই এবার আহক লখরার এই পান দোকান দেখিব বহু নেদেখা দৃশ্য দোকান লিখা আছে কর্মই ধর্ম তার তলত দেওয়ালত লগাই থা আছে এখন দা কোন না যায় বাবার এই পান দোকানলৈ পান খাবলৈ জুবিন গার্গ কৃষ্ণমণি নাথ খগেন গগৈ পবিত্র মার্ঘেরিতা হিমা দাসলৈকে সকলো আহে বাবার পানের সোয়াদ লবলৈ সংগ্রাম বলে কলে বুঝছে না এইবার পুরা ঘাট প্রতিঘাটর মাজেরে এনেকে আহিবলগা হয় আর আমি মানে কি হয়েছে বাইবাত এনেকেতো শিকি নাহো কিছুমান কাম আৰু নিজে শিকিবলগীয়া হয় কাৰণে বহুত ত্যাগ কৰিবলগীয়া হয় বহুত কষ্ট কৰিবলগীয়া হয় এতিয়া যদিও পান দোকান বনাইছোঁ আমি পান বনাবৰ কাৰণে মই বহুতখিনি কষ্ট কৰিবলগীয়া হৈছে বহুত শিকিবলগীয়া হৈছে আজিকালি উদীয়মান যুৱক যুৱতী মই এইটোৱে কওঁ যে তেওঁলোকে কিবা এটা আজি বাইক এখন চলাইছে নিজৰ কষ্টই টকাই দি ল'বলৈ চেষ্টা কৰক তেতিয়াহে কামটো শিকিব যদি ওপৰতে কাৰোবাৰ পৰা চলাই থাকে তেতিয়া শিকি নিশিকিব বাইকখনৰ মূল্যও নাজানিব কি হয় কি নহয় কামবিলাক সদায় সময় থাকোঁতে কৰিব লাগে আৰু পিছলে মানে কাম যে থাকিব কাম কৰিব পাৰিম সেনেকা নহয় তেতিয়া আমাৰ বহুত লেট হৈ যায় মানে 33টা বছৰ পূৰ্বে দেখা বাবাৰ সৰু সপোনটো এতিয়া বিশাল ৰূপ ল'লে চাৰিজন কৰ্মচাৰীৰে বাবাৰ পান দোকানত দৈনিক বিক্ৰী হয় 25 খপান কষ্টৰে সময়ৰ কাম সময়ত কৰি আগবাঢ়ি যাবলৈ নবপ্রজন্মর প্রতি আহ্বান চাইনিজ উরফে বাবার ভিডিও জার্নেলিস্ট কঙ্কন কলিতার সৈতে মাধবজ্যোতি দত্ত এনবি নিউজ গুৱাহাটী